রিভিশন ক্লাস হিসেবে আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে একটা সৃজনশীল তোমাদের সাথে পদার্থবিজ্ঞান বিষয়ে একটা সৃজনশীল আমরা হলো তোমাদের সাথে উপস্থাপিত করছি, এবং এটার হচ্ছে তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং হলো ক্যালকুলেশনটা একটু বুঝে নিও। তো দেখো, 10 কিলোমিটার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে হলো 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক করলে কষলেন, ফলে 5 সেকেন্ডে এ ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে হচ্ছিল কি 1500 কেজি এবং হচ্ছিল কি 400 কেজি, অর্থাৎ মাল সহ হচ্ছিল কি ট্রাকের ভর হচ্ছিল 1500 কেজি এবং হলো মালের ভর হচ্ছিল কি 400 কেজি। তাহলে আমাদের দেখো এখন এখানে প্রশ্ন হয়েছে কি গতি কাকে বলা হয়। দ্বিতীয় প্রশ্নটাকে সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্তীয় গতি হলেও স্পন্দন গতি নয় কেন ব্যাখ্যা করো। তো এই যে আর হলো ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, 9 নম্বর প্রশ্ন কি ট্রাকটি যদি মাল বোঝায় না থাকতো তাহলে চালক আরো সহজেই ট্রাকটি থামাতে পারতো, যুক্তি সহকারে আমাদেরকে বুঝিয়ে দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে ছিল আমাদের কি 4টি হচ্ছে কি সৃজনশীল প্রশ্নটা। দেখো গতি কোন হলো কি বলছে, গতি কাকে বলা হয়, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হারকে কি বলা হয় গতি বলা হয়। তাহলে দেখো এই প্রশ্নটার হচ্ছে অ্যান্সারের জন্য হলো কি বলে যাচ্ছে, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি গতি হয়ে যাবে। তাহলে দেখো আমরা হলো কি এই 9 নম্বর প্রশ্নটাই অ্যান্সার আমরা হয়ে গেছে। এখন দেখো সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতি পর্যায়বৃত্তীয় গতি হলো স্পন্দন গতি নয় কেন ব্যাখ্যা করো। দেখো পর্যায় গতির সংজ্ঞা যদি আমরা বলে থাকি যে পর্যায়বৃত্তীয় গতি হচ্ছে কি সময়ের সাথে কোনো বস্তু হচ্ছে কি একই দিকে যদি আবর্তন করে তাহলে সেই গতিকে আমরা হলো কি বলবো পর্যায় বৃত্ত হলো কি গতি বলতে পারি। আর স্পন্দন গতি বলতে বোঝায় যে পর্যায়বৃত্তীয় গতি সম্পন্ন কোনো বস্তুর সময়ের সাথে সাথে অর্ধেক সময় হচ্ছে একদিকে এবং বাকি সময় হচ্ছে তার বিপরীত দিকে হলো কি ঘুরবে, সেই গতিটাকে আমরা হলো কি স্পন্দন গতি বলে থাকি। তাহলে দেখো সূর্যের চার চতুর্দিকে যে আমরা হচ্ছে পৃথিবী যে গতিটা দেখো একই পর্যায়ে আমরা হলো কি ঘুরতেছে, একই দিকে আমরা হলো কি পর্যায় ক্রমে ঘুরতে, সেই জন্য আমরা বলতে পারি যে এই পৃথিবীর চারদিকে সূর্যের চতুর্দিকে পৃথিবীর গতিটাই হচ্ছে হলো কি আমরা হলো কি পর্যায়বৃত্ত গতি, কিন্তু হলো স্পন্দন গতি নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই তাহলে 6 নম্বর প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছো। দেখো এখন কি বলছে, ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে নির্ণয় করো। আমরা হলো কি ব্রেক চাপার পর, তাহলে দেখো আমরা কি বলবো 9 নম্বরে যদি আমরা কি করে দেখো তাহলে 9 নম্বরের থেকে আমাদের অবশ্যই দেওয়া আছে কথাটা উল্লেখ করতে হবে। দেখো দেওয়া আছে, দেখো একটু লক্ষ্য করে দেখো যে এখান থেকে যদি আমরা ব্রেক করছি তখন হলো আমরা গাড়িটা হচ্ছে কি থাম অবস্থায় আছে, অর্থাৎ হচ্ছে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে v সমান সমান কত হচ্ছে 0, এবং আদি বেগ, আদি বেগ u সমান সমান কত আছে দেখো আদি বেগ হলো 10 কিলোমিটার পার হলো আওয়ার, অর্থাৎ হচ্ছে কি কিলোমিটারকে আমরা হলো কি 1000 দিয়ে গুণ করবো এবং হলো আওয়ারটাকে আমরা সেকেন্ড তৈরি করব। তাহলে দেখো আমাদের কি হয় 10 × 1000 ভাগ হচ্ছিল কি 60 × 60, তাহলে দেখো আমাদের হলো কি এখান থেকে আসে কত আছে আমাদের হলো কি 2.78, যেহেতু হলো কি আদি বেগের হচ্ছে হলো কত অন মিটার পার অন, এবং হচ্ছে আমাদের সময়টা দেখো টিটা আছে কতটুকু আছে হলো টি সমান সমান হলো কত এই যে দেখো 5 সেকেন্ড, 5 সেকেন্ড সেকেন্ড, এবং হলো এখান থেকে আমার জন্য উচ্চতা দূরত্বটা এখান থেকে আরো কি আছে দেখো এখান থেকে ত্বরণটা হলো বের করে নিয়ে আমাদের হলো কি এসটা হচ্ছে হলো কি 10 দেওয়া আছে, এখান থেকে আমরা হলো কি এসটা হলো কি বের করব। তো প্রিয় শিক্ষার্থী মধ্যে দেখো আমরা জানি, তাহলে আমরা জানি কি আমরা জানি, দেখো আমরা জানি কি ভি সমান সমান ইউ প্লাস এটি, কিন্তু এটা মন্ধন হওয়ার কারণে হলো কি ভি সমান সমান হলো কি হয় আমাদের ইউ মাইনাস হলো এ টি, এখান থেকে আমরা হলো কি এর মানটা আমরা হলো বের করব। তাহলে এ টি সমান সমান হলো কি ইউ মাইনাস হলো ভি, অতএব এর সমান সমান হচ্ছে কত হয় দেখো ইউ এর মানটা আমরা বসিয়ে দেবো কত হচ্ছে দেখো
2 7 8 মাইনাস হলো 0 এখান থেকে আমরা হলো কি যদি বসিয়ে আমরা হলো টির মানটা হচ্ছে কি কত 5 সেকেন্ড তাহলে দেখো ত্বরণটা আমরা কি কত পাই ত্বরণটা হচ্ছে হলো কি 0 পয়েন্ট হলো 5 5 5 অর্থাৎ হলো ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে আমরা পেয়ে যাব তাহলে কি ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার এখান থেকে আমরা হলো দূরত্বটাকে যেহেতু বের করব তাহলে এ সমান সমান আমরা হলো কি এটা থেকে আমরা হলো কি ত্বরণের মানটা পেয়েছি তাহলে আবার আমরা লিখতে পারি কি দেখো আমরা হলো যেহেতু s টা নির্ণয় করব তাহলে যেহেতু মন্দনের দিকে তাহলে v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস হলো 2s v স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস হলো 2as এখান থেকে আমরা হলো কি s এর মানটা আমরা বের করব তাহলে দেখো আমরা হলো কি কত হয় দেখো 2s সমান সমান হলো u স্কয়ার মাইনাস হলো v স্কয়ার বা আমরা হলো s সমান সমান কি লিখতে পারি v স্কয়ার u স্কয়ার মাইনাস হলো v স্কয়ার ডিভাইডেড হলো কি 2a অর্থাৎ হচ্ছে আমরা ত্বরণের মানটা আমরা এখান থেকে বের করব তাহলে দেখো ত্বরণের মানটা আমরা এখান থেকে কত হয় আদি বেগটা আমাদের কত ছিল হলো কি 2.78 হোল স্কয়ার মাইনাস হলো কি 0 আর এবার 2 গুণন হলো কত ত্বরণের মান পাইছিল 0.556 তাহলে দেখো আমরা হিসাব যদি করি তাহলে আমাদের কত আসে আমাদের রেজাল্ট আসে হচ্ছে কি একবার আমরা ক্যালকুলেটর অথবা সার্টিফিকেট ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে আমাদের কত আসে 6.59 মিটার অর্থাৎ হচ্ছে আমরা হলো কি ব্রেক কষার এ ব্রেক চাপার পর গাড়িটি আর দূরত্বটা এই যে এতটুকু দূরত্বটা অতিক্রম করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নটা এখন আমাদের এখন হলো ঘ নাম্বার প্রশ্নটা আমাদের সাথে তোমাদের সাথে আলোচনা করে দেখো প্রশ্নটা গাড়িটি যদি মাল বোঝায় না থাকতো তাহলে চালক আরো সহজে থামাতে পারতো যুক্তি সহকারে আমাদের বুঝিয়ে দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমাদের সে মাল বোঝায় অর্থাৎ গ হতে আমরা পাই হলো যেহেতু আমরা গ হতে পাই যেহেতু আমরা গ হতে পাই কি পাইছি মানে ত্বরণের মানটা পাইছি কত ত্বরণ এ সমান সমান কত পাইছি 0.556 এত এই যে এখান থেকে আমরা বলবো যে শুধু হলো কি ভরবেগ মানে হলো যে বলের মানটা যেহেতু আমরা হলো কি মাল বোঝাই অবস্থায় বেগ বেগ করতে হচ্ছে হলো কি বলটা তাহলে মাল বোঝাই সহ তাহলে দেখো এফ সমান সমান আমরা কি জানি এফ সমান সমান হলো মাল বোঝাই থাকা অবস্থায় এম এ অর্থাৎ হচ্ছে হলো কি ট্রাক এবং হচ্ছে হলো কি ট্রাক এবং মালের ভরটা গুণন হচ্ছে ত্বরণ তাহলে দেখো আমাদের মাল বোঝাই অবস্থা হচ্ছে ট্রাকের ভর হচ্ছে হলো কি 1500 প্লাস হচ্ছে হলো মালের হচ্ছে ওজন হচ্ছে 400 ইনটু হলো কি আমাদের ত্বরণের মানটা আমরা পাইছি কত 0.556 তাহলে দেখো আমরা 1900 গুণন হচ্ছে হলো কি 0.556 এই যে এটা গুণন করলে আমাদের কতটা আসে অ্যানসারটা হলো কি সাধারণ ক্যালকুলেটর অথবা সাইন্টিফিক ক্যালকুলেটর যে মানটা আসে হচ্ছে হলো কি 1056.4 নিউটন এটা হচ্ছে মাল বোঝাই সহ আমাদের প্যাকেটটা হচ্ছে কি বলটা এখন আমরা যদি বলি যে মাল ছাড়া আমরা হলো কি যে খালি একটা ট্রাক যে ছিল সেটার ওজনটা কত হবে তো দেখো উপরে মাল বোঝাই না থাকলে অর্থাৎ হচ্ছে মাল যদি না থাকতে মাল বোঝাই না থাকে তাহলে এই 400 কেটে দিতে আমরা হলো কি বাদ যাবে তাহলে আবার হচ্ছে কি এফ ড্যাশ সমান সমান হচ্ছে কি এম এ অর্থাৎ হচ্ছে ট্রাকের ভরটা 1500 গুণন হলো কত ত্বরণের মান প্রতি হলো 0.556 তাহলে দেখো এই হিসাবটা আসে কত আমাদের এটা সাধারণ ক্যালকুলেটর অথবা সাধারণ ক্যালকুলেটর অথবা সাইন্টিফিক ক্যালকুলেটরে হিসাব করলে আমাদের আসে হচ্ছে হলো কি 800 হলো কি 34 নিউটন অর্থাৎ হচ্ছে হলো কি দেখো যখন আমরা মাল ছিল তখন হলো মাল বোঝাই ছিল তখন তার বেগটা হচ্ছে বলটা হচ্ছে কি বেশি ছিল এবং মাল যদি কম থাকে তাহলে আমাদের কি বেগটা হচ্ছে বলটা হলো কম হয় এ থেকে বোঝা যায় যে আমরা হচ্ছে কি অতএব ট্রাকটি মাল বোঝা না থাকলে তার আরো সহজে আরো যদি এই এই মালটা যদি না থাকতো তাহলে ট্রাকটা অতি দ্রুতই বেগটা হলো কি ভালোভাবে থামানো যেত
তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আমাদের আজকের টপিকস আলোচনা বিষয়। এ পর্যন্ত ভালো।